আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। আজকে আপনাদের সামনে যেটা দেখানো হবে সেটা হচ্ছে একটা বই, এটা গুরুত্বপূর্ণ বই, আনবক্সিং করে দেখানো হবে এবং সেই বইটা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলা হবে। তো আপনাদের সামনে এই যে কাটা হচ্ছে, দেখেন এই যে পেটি দেখতে পাচ্ছেন, আজকে ট্রান্সপোর্ট থেকে আনা হয়েছে। বইটা অবশ্য কয়েকদিন আগেই পাঠানো হয়েছিল, তো দুঃখজনক হলেও সত্য যে আমরা বইটা রিসিভ করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে, এবং আমাদের যে ভাই তিনি অবশ্য ছিলেন না, যার কারণে কয়েকদিন সময় লাগলো আর কি। নাহলে হয়তো আরও কয়েকদিন আগেই আপনারা এটা দেখতে পেতেন আর কি। তো যাই হোক, আজকে বইটা আনবক্সিং করে দেখানো হচ্ছে যে এটা কী বই এবং সেই বইয়ের মধ্যে কী আছে এটা দেখানো হবে। আপনারা একটু ধৈর্য ধারণ করে দেখেন ভিডিওটা, খুবই গুরুত্বপূর্ণ বই, আপনার চাহিদার বই, আপনারা অনেকে চাহিদা করেন বইটা। তো বেশ দীর্ঘদিন থেকে বইটা ছিল না আমাদের কাছ থেকে আর কি, মানে ছাপাই ছিল না আসলে। তো আলহামদুলিল্লাহ এটা ছাপিয়ে পাঠানো হয়েছে, হ্যাঁ ছাপা হয়েছে নতুন করে এবং নতুন সংস্করণ এটা, এতে অনেক জিনিসই সংশোধন আরও হয়েছে। তো আপনারা দেখতে থাকুন, অনেকগুলো বই আছে তো খুব সুন্দর শক্ত মজবুত করে মানে বাঁধানো আছে, তারপরেও ইনশাল্লাহ হয়ে যাবে সহজে। তো আপনারা একটু ওয়েট করে, যদি শুধু সিলাই ঠিকভাবে কাটা যায় তাহলে তো অনেক সময় লেগে যাবে, আর যেহেতু আমরা তো ভিডিও এডিটিং করি না, হ্যাঁ এডিটিং না করার কারণে একটু সময়টা বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কারণ আপনারা হয়তো আরে দর্শক এই দেখতে পাচ্ছেন, এই সেই বই, এই দেখেন এই সেই বই, শরীয়ত মুহাম্মদি লেখকের নাম। যদি আপনারা এই বই সংক্রান্ত বিষয়ে বা এই বইয়ের ব্যাপারে যদি আপনারা আগে থেকে জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট আশা করছি, যে আপনার কমেন্ট করে জানান এই বই কারা কারা আগে পড়েছেন এবং কারা কারা এই বই সম্পর্কে জানেন, আপনি এর আগে এই বইয়ের নাম শুনেছেন কি না। যদি অন্তত পক্ষে বইয়ের নাম শুনে থাকেন, হ্যাঁ তারপরেও কিন্তু আপনি কমেন্ট করে জানান যে হ্যাঁ আপনি এই বইয়ের নাম শুনেছেন, এবং যারা পড়েছেন তারা বলবেন যে আমি এই বই পড়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা হচ্ছে সেই বই, আপনারা দেখতে পাচ্ছেন পুরো পেটি খুলে দিয়েছি আপনাদের সামনে। তো এই বই কি আছে, শরীয়তে মুহাম্মদি, দেখতে পাচ্ছেন লেখক হচ্ছে হ্যাঁ মানসুর আলী মুহাম্মদি, আমাদের যে চব্বিশ পরগনার যে মানসুর ভাই, আপনারা অনেকেই চিনেন মানসুর ভাইকে, হ্যাঁ তো ওনার অনেক লেকচার আছে, অনেক ভিডিও আছে, অনেক পুরো গ্রুপে আপনি প্রশ্নের উত্তর দেন। তো এই বইটা ওনার মানে সংকলন করা আর কি। তো এই বইটা হচ্ছে একটা সাধারণ মানুষদের জন্য, হ্যাঁ কমপ্লিট মানে যথেষ্ট এই বইটি একটা সাধারণ মানুষের জন্য। তার কারণ হচ্ছে যে যা যে বিষয় উনি খুঁজবেন সেই বিষয়ে পেয়ে যাবেন, এমন একটা বই, এটা একটা আশ্চর্যজনক বই আর কি। তো এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, তো এর আগেও আমাদের কাছে ছিল, হ্যাঁ তো এই বইটার প্রিন্ট করা হয়েছে দেখেন, হাত দিয়ে হচ্ছে 580 টাকা। তো এখানে বিশেষ করে আমাদের এখানে খুচরো এবং পাইকারি দুটোই মানে পাবেন আর কি, হ্যাঁ খুচরো পাইকারি দুটোই পাবেন। এখানে দেখেন যে যেখানে যেসব জায়গাগুলোতে প্রাপ্তি স্থান, যেসব জায়গাগুলোতে বইগুলো পাওয়া যাবে সেখানে আমাদের পিস লাইব্রেরি নাম লেখা আছে। এই যে 5 নম্বরে দেখেন, 5 নম্বরে পিস লাইব্রেরি গ্রাম শেখপুর পোস্ট ভাসাই ভাইকুর জেলা মুর্শিদাবাদ, পিন নাম্বার 742202, মোবাইল নাম্বার দেওয়া আছে 9732624906। এটা আমাদের যে পিস লাইব্রেরি, এই পিস লাইব্রেরিরও প্রাপ্তিস্থান হিসাবে এটা দেওয়া আছে। তো এই বইয়ে আপনারা কী পাবেন, তো এই বইয়ে বিশেষ করে কারা কারা মতামত দিয়েছেন, হ্যাঁ তো ফের যা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ মানুষগুলো মতামত দিয়েছেন, অভিমত দিয়েছেন, হ্যাঁ তার মধ্যে 1 নম্বরে যিনি হচ্ছেন তিনি হচ্ছেন শেখ আব্দুল হামিদ মাদানি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আব্দুল হামিদ মাদানি এতে মতামত দিয়েছেন। হ্যাঁ তারপরে আপনার মতামত দিয়েছেন গোলাম মোস্তফা, হ্যাঁ বাহাউদ্দিন খান, হ্যাঁ আবু মাসুদ মোহাম্মদ হানজালা কাসেমি, হ্যাঁ এরকম অনেকজনই এতে মতামত দিয়েছে। তো এই বইয়ে আপনি কী পাবেন, এই বইয়ে যেটা পাবেন প্রথম পর্ব হচ্ছে ইসলাম, আমি কয়েকটা শুধু সূচিগুলো আপনি দেখতে পারেন সূচিগুলো, হ্যাঁ হয়তো যারা আগে জেনেছেন কারা কারা বইটা আগে জেনেছেন বা পড়েছেন বা দেখেছেন বা নাম শুনেছেন তারা একটু কমেন্ট করে জানান আমাদেরকে, হ্যাঁ তাহলে উৎসাহিত হবো আমরা এবং আরও অন্য অন্য মানুষদের মানে সুবিধা হবে আর কি।
তো এখানে যেরকম দেওয়া আছে যে ধর্ম কি, ইসলাম কি, ইসলাম ধর্ম, বিভিন্ন নবী রসুল ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্ম সম্পর্কেও আপনি জানতে পারবেন। বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করা আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, পার্সিয়ান ধর্ম, বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে দ্বিতীয় পর্ব আছে শরীয়ত, মানে প্রথম পর্ব হচ্ছে ইসলাম, হ্যাঁ। তারপরে বন্ধ করেছিলেন নাকি? আমাদের একটা কারণে একটু লাইভ এটা ভিডিওটা একটু কেটে গিয়েছিলো। তো যাই হোক, আমরা তো যেহেতু এডিটিং করি না, আপনারা বুঝতে পারবেন। তো প্রথম পর্ব হচ্ছে ইসলাম, দ্বিতীয় পর্ব আপনার শরীয়ত, তৃতীয় পর্ব হচ্ছে ইমান, চতুর্থ পর্ব নামাজ, হ্যাঁ। তারপরে একে একে দেওয়া আছে, সমস্ত পর্বগুলো দেওয়া আছে এবং যতগুলো আমাদের প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলো কিন্তু এতে পাওয়া যায়। এক কথাই হচ্ছে একজন সাধারণ মানুষের জন্য এই বইটা যথেষ্ট, হ্যাঁ। সাধারণ মানুষ, বিশেষ করে একবারে সাধারণ যারা মানুষ, তাদের জন্য এই বইটা আলহামদুলিল্লাহ যথেষ্ট। মানে সাধারণত যেটা আমরা বিষয় খুঁজি সেটাই যেন এই বইয়ের মধ্যে আছে, ব্যাপারটা এরকম। তো এই জন্য নামটাও খুব গুরুত্বপূর্ণ, নাম হচ্ছে শরীয়তে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তটা একবারে সংক্ষিপ্ত আকারে এই বইয়ের মধ্যে ভরে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে আমাদের বইয়ের আনবক্সিং এবং রিভিউ আপনাদের দেওয়ার ছিল। তো বিশেষ করে যারা এর আগে অনেকবার আমাদেরকে বলেছেন যে ভাই বইটা এসেছে কিনা, বইটা আমাদের দরকার, বইটা আমাদের দরকার, তো আলহামদুলিল্লাহ অলরেডি বইটা চলে এসেছে এবং হাতে পৌঁছে গিয়েছে এবং আমাদের পিস লাইব্রেরিতে চলে এসেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে যারা মনে করেন যে আমরা বইটা চাই, তারা আমাদের পিস লাইব্রেরিতে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে অনলাইনে পাঠানোর জন্য, তাহলে সেটাও আমরা ব্যবস্থা করতে পারবো, যেহেতু আমাদের কাছে এটা পাঠানো খুব সহজ ব্যাপার। তো এতে থেকে আমাদের এখানে যারা পাইকারি নিতে চান পাইকারিও পাবেন, খুচরোও পাবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি, আনবক্সিংয়ের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, আর অবশ্যই আপনারা বিশেষ করে যারা পরিচিত ব্যক্তি, তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই বইটা প্রচার প্রসারের অনেক প্রয়োজন আছে। কারণ আজকে বিভিন্ন মসজিদে দেখা যায় যে ফাজাইল আমল, হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন রকমের যেগুলো ভেজালে ভরা, সিরকে ভরা এইসব কিতাবগুলো যে তালিম করা হচ্ছে, তো এটা খুবই দুঃখজনক। তো সেই সব বইগুলো সরিয়ে যদি এই শরীয়তে মোহাম্মদী বইটা যদি আপনারা তালিমের জায়গাতে রাখতে পারেন, তালিমে যদি দিতে পারেন, তাহলে এখান থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং প্রায় যা খুঁজবেন সেগুলো মোটামুটি পেয়ে যাবেন এতে। তো অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন যে এই বইটা আপনারা যারা এই বইটা সম্পর্কে জানেন অবশ্যই আপনারা কমেন্ট করেন, কারণ আপনাদের কমেন্টের কারণে অন্যরা আগ্রহী হবে এবং তারা জানতে পারবে যে হ্যাঁ, এর পজিটিভ দিকগুলো বুঝতে পারবে বিষয়গুলো। তো এই পর্যন্ত, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।